হাঙর আর তিমি মাছ এই সকল নামগুলো শুনলেই বেশ ভয় লাগে যে তারা এত হিংস্র হয় আর বিভিন্ন সময়ে আমরা যে সিনেমাগুলি দেখি এদেরকে নিয়ে সেখানেও কিন্তু মানে তাদের দেখে বেশ ভয় লাগে তো এবার ধরুন আপনি কোনো সমুদ্র সৈকতে ঘুরতে গেছেন এবার হঠাৎ করে আপনার মনে হলো যে আপনি এই তিমি মাছ বা হাঙর তাদের একটু দর্শন পেতে চাইছেন এটা কি সম্ভব হ্যাঁ একেবারেই সম্ভব কিন্তু কোথায় এটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকায় সেখানে আপনি যদি যান সেখানে কিন্তু একটি জায়গা রয়েছে যেখানে আপনি অনায়াসে বসে সময় কাটাতে পারেন আর চারপাশে আপনার হাঙর বা এই তিমি মাছ ঘোরাফেরা করবে এটি কোথায় রয়েছে বা সেটা বলি এটি রয়েছে সেন্ট্রাল আমেরিকায় সেন্ট্রাল আমেরিকায় বেলিজ ব্যারিয়ার রিফ সেখানে দুটি স্পট রয়েছে জায়গাগুলির নাম হচ্ছে দি গ্লাডেন স্পিট এবং অপরটি হচ্ছে সিল্ক ক্যায়েস মারিন রিজার্ভ নৌকো করে আপনাকে সেই জায়গাগুলিতে নিয়ে যাওয়া হবে এবং মার্চ থেকে জুন হচ্ছে একদম আইডিয়াল টাইম সেই সময় সব থেকে বেশি পরিমাণে হাঙরদেরকে দেখা যায় বা তিমি মাছদেরকে সেখানে কিন্তু ঘুরে ঘুরে বেড়াতে দেখা যায় আর ব্যাস আপনি সময়ও কাটাবেন আর চারপাশে তারাও ঘুরে বেড়াবে এই সংক্রান্ত নানা ফ্যাক্স রয়েছে আপনাদের জন্যে তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজতক তাক বাংলাকে